ছি আমি কাজী জহিরুল ইসলাম এই অনুষ্ঠানে আমরা একজন লেখার মানুষকে আমন্ত্রণ জানাই তার সঙ্গে গল্প করি আড্ডা দিই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন স্বনামধন্য প্রাবন্ধিক কবি বাচিক শিল্পী ফারুক ফয়সালকে চলুন কথা বলি আজকের অতিথি ফারুক ফয়সালের সঙ্গে ফারুক ভাই আপনাকে লেখার মানুষ অনুষ্ঠানে স্বাগত কেমন আছেন আপনাকে অনেক ধন্যবাদ আর যারা লেখালেখি করছেন যারা লিখতে সহযোগিতা করছেন যারা লেখা পড়ছেন এবং শুনছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমরা জানি যে আপনি প্রবন্ধ লেখেন কবিতা লেখেন এবং সম্প্রতি আপনি একটি উপন্যাসও লিখেছেন প্রকাশিত হয়েছে হয়তো আরও লিখেছেন প্রকাশিত হয়েছে একটি এবং আপনি একজন বাচিক শিল্পী আপনি দুটি চমৎকার কাজ করেছেন এইসব কাজে আমরা বিস্তারিত আলোচনা করব সব কাজ নিয়ে তার আগে আমরা একটু আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার চেষ্টা করি আপনার জন্ম এবং বেড়ে ওঠার পটভূমিটা আমরা একটু জানতে চাই আপনি বাংলাদেশে নিশ্চয়ই জন্মেছেন কোন অঞ্চলে কোন সময়ে এবং কোথায় কি পরিবেশে আপনি বেড়ে উঠেছেন সেটা আমরা একটু জানতে চাই চমৎকার মনটা চলে যায় এক মুহূর্তে বাংলাদেশে করতোয়া নদী বিধৌত করতোয়া নদী বিধৌত যে এলাকাটা বরেন্দ্র তার প্রাণকেন্দ্র বগুড়া শহরই আমার জন্য লাল মাটির ছেলে বলতে পারেন বগুড়া নিয়ে বোধহয় একটা কথা আছে যে হামরা বগুড়ার ছোল পুটি মাছ মারবার যায় মারে আনি বল বাহ তো পুটি মাছ মারতে গিয়ে বল মারে যারা আমি সেখানকার সেজন্য আমি গর্বিত বগুড়া শহরের একেবারেই প্রাণকেন্দ্রই আমার জন্ম তো বেড়ে ওঠা বগুড়া শহরে আবার সেখানকার মানুষ করতোয়া নদী চারিদিকে নিসর্গ শহরটা ছোট্ট তো শহর পেরুলেই শহর তলি গ্রামের চেহারা এসে যায় সামনে এগুলো খুব থেকে দেখা হয়েছে সব মানুষ জেলে বেদে মাঝি তাঁতি কৃষক কেরানির খুদে ব্যবসায়ী এসব মানুষের সঙ্গে খুব বেশি আত্মিক যোগাযোগ ছিল ছোটবেলা থেকেই আচ্ছা যার ফলে এদের বগুড়াতেই কেটেছে পড়াশোনা শৈশব করেছেন হ্যাঁ শৈশব কৈশোর স্কুল জীবন কলেজ জীবনটা সেখানে আমি আইন ব্যবসায় যুক্ত হই আচ্ছা পেশা হিসেবে ঢাকার সঙ্গে আপনার খুব একটা মানে বসবাস করার কিংবা মানে ওই অর্থে আমি ওই স্থায়ী কখনো বাসিন্দা ছিলাম না যাতায়াত যোগাযোগ আছে ঢাকার সঙ্গে নিবিড় একটা সম্পর্ক যোগাযোগ তো আছে দেশের রাজধানী কিছু করতে গেলে সেখানে যেতেই হয় বন্ধু বান্ধব প্রচুর ছিল আর আমি যেহেতু একটু উড়নচন্ডী স্বভাবের ছিলাম গৃহী ঠিক অতটা ছিলাম না বলে ঘর পালানোও নই কিন্তু মাঝে মাঝে ছুটে যেতাম বন্ধুদের টানেই পড়তাম রাজশাহীতে থাকতাম ঢাকাইতে বেশি আচ্ছা এরকম একজন যুবক লেখালেখি শুরুটা কিভাবে হয় এটা আসলে বোধহয় অনেক আগে থেকেই হয়েছে পড়ার একটা নেশা তো ছিলই বাড়িতে ওরকম একটা আবহ ছিল আমার বাবা খুব বেশি পড়াশোনা করেননি উচ্চ শিক্ষিত নন বলা যায় কিন্তু তার ব্যবহারিক শিক্ষা তো অনেক ছিল করতে হয়েছে তো উনি পড়তেন ও গ্রা শিখতেন যা পাইতেন পড়তেন আচ্ছা তো আমরা দস্যু বনহুর নিয়ে যখন মাথামাতি আমাদের তখন উনি পেলে ওটাও পড়তেন তো দস্যু বনহুর ফ্লাইং হুড মোহন সিরিজ তারপরে বাহরাম দস্যু বাহরাম এভাবে

সাংঘাতিক ভাবে আমাদেরকে আমার মনে হয় আপনার আপনি বলছিলেন যখন এই নামগুলো আমিও ফিরে যাচ্ছিলাম জানা ঘুমানোর এই যে ঘুম জায়গার অভ্যাসটা হয়ে গেল এটাই আস্তে আস্তে বোধহয় হয় লেখালেখি জগতে পড়াশোনা থেকে নিয়ে আসলো দেখতাম মানুষ দেখতাম দারিদ্র দেখতাম সংগ্রাম ওগুলো ছোটবেলা থেকেই খুব রিয়াক্ট করতো তো আসলে সেই কথাগুলোই আমার অন্যকে জানাবার হয়তো প্রচ্ছন্ন একটা ভিতরে নেশা থেকে থাকবে আপনি পরবর্তীতে যখন লেখা লিখিতে আপনি পড়তে পড়তে লেখার অনুপ্রেরণাটা আপনি পেলেন প্রথমে কি সৃজনশীল লেখায় গেলেন না আপনি আমি জানি আপনি বেশিরভাগই প্রবন্ধ লিখেছেন তো প্রথমে আপনি কি ক্রিয়েটিভ রাইটিংয়ে গেলেন কিনা না উপন্যাস কবিতা এইসব বাঙালি আর কি যৌবনে মাত্রই প্রেমে পড়ে আর সেই সাথে কবিতাও লিখে সবাই যৌবনে প্রেমে পড়ে হ্যাঁ বাঙালি বেশি আচ্ছা ওদের মনে ভাবাবেগটা বেশি কাজ করে তো আবেগ তারিত হয়ে চট করে কাজটা করে ফেলে কেউ সামনে আসলো হাতটা ধরে ফেলে এখন ঘটনা হলো যে ওই কবিতাও লিখে প্রেমে পড়লে কবিতা লেখা একটা কথা আছে তো কবিতা তো লিখা আমারও কবিতা লেখা দিয়েই লেখার হাতে করি আচ্ছা পরবর্তীতে আমি আস্তে আস্তে প্রথম কবিতাটা আপনি কত বছর বছর বয়সে লিখেন কিন্তু খুব ছোট মানে আমার আমি বলবো যে এটা হওয়ার কথা নয় মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত ছোট্ট বালক মাত্র তখন কিন্তু আমার মুক্তিযুদ্ধের উপরে মানে যারা মুক্তিযুদ্ধ করছেন যারা করছেন না ষড়যন্ত্র করছেন

তারপরে মা কে নিয়ে মা বিষয়ক একটা কবিতা নামটা মনে পড়ছে এই কবিতাগুলো কি পরবর্তীতে আপনার কোথাও ছাপা হয়েছে হ্যাঁ এগুলো বিভিন্ন স্কুল ম্যাগাজিনে বাইরের ম্যাগাজিনগুলোতে তো এগুলোতেই মূলত আর বড় হয়ে যখন লেখা শুরু হলো তখন নিজেরাও পত্রিকা করতাম তারপরে দেয়াল পত্রিকা হতো নিজেরা পত্রিকা করতাম বেরোতো বিশ্ববিদ্যালয়ে মৌ নামে মৌ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী নামে আমাদের একটা গোষ্ঠী ছিল তো সেখানে এর বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় এই এভাবেই আর গদ্য সাহিত্য কখন শুরু করলেন সেটা ওই বিশ্বদ্বীপে পড়াকালীন সময়ই আচ্ছা তখনই আমি একবার ছুটিতে বাড়িতে এসে আমার কেন জানি হঠাৎ করে কিছু জিনিস দেখে আমার বন্ধুদের মধ্যে আমার মনটা একটু আলোচ হলো হঠাৎ করে লিখতে বসে গেলাম এবং সেটাই প্রথম প্রবন্ধ পূর্ণা পূর্ণাঙ্গ বলা যায় কারণ এর আগে লিখলে হয়তো ছুটে ফেলতে হয়েছে বা বাদ দিতে হয়েছে লেখা হয়নি শেষ হয়নি ওটাই প্রথম লিখে ফেললাম আমি একটা সেটা হলো আত্ম আত্মনিয়ন্ত্রণাধিকার সমাজ জীবনে তার প্রতিফলন নামে একটা নামটাই বেশ বড় সড়ো হ্যাঁ মানে বিষয়টাও বড় আমরা নিজেদের যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি মানে আত্মনিয়ন্ত্রণটা যে কতটা দরকার সংযমের যে কতটা দরকার প্রবন্ধ হলেও বেশ আমি সৃজনশীল প্রবন্ধ আমার লেখাগুলো ধাঁজ বোধ একটু ওই নামগুলো আপনি দেখবেন বা আপনি কিছু দেখেছেন ইতিমধ্যে নামগুলোই বলে দেয় যে একটু ভিন্ন জাতের একটু মন একটু চিন্তা আচ্ছা তো আপনার এই লেখা লেখি বুঝতে পারছি যে আপনি খুব ছোট আপনার ভেতরে একজন লেখক মন আপনার ভেতরে তৈরি হয়েই ছিল পরবর্তীতে প্রচুর পড়ার সুযোগ আপনি পেয়েছেন সেটা আপনার সেই মনটাকে আর উস্কে দায় এবং আর একটু পরে গিয়ে আপনি লেখালেখি ব্যাপকভাবেই শুরু করেন আপনার জাতীয় দৈনিকে সাহিত্য সাময়িকীর পাতাটাটাগুলো আছে বাংলাদেশে প্রচুর বের হয় সেগুলোতে আপনার লেখা কখন থেকে ছাপাতে শুরু করে ওটা ওই বিশ্ববিদ্যালয়ের লেভেলে গিয়ে আচ্ছা

তারা মূলত নিজেকে প্রকাশ করার জন্যই সে কাজটি করেন তবে একটা পর্যায়ে কমিটমেন্ট তৈরি হয়ে যায় কমিটমেন্ট তৈরি হয়ে যায় সামাজিক দায়বদ্ধ তো এসেই যায় আমরা তো সামাজিক জীব রাইট আমাদের রাজনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব এগুলো তো আমরা এড়াতে পারি না তো এইগুলি আমাদের মধ্যে আস্তে আস্তে এসে যায় আমি আসলে কমিটমেন্টের জায়গাটিতে জন্য আসলাম যে আমাদের একটা পর্যায়ে আপনি এখন যে পর্যায়ে আছেন যে যে ধরনের প্রবন্ধ আপনি লিখেন আমি স্পষ্টতই দেখতে পাই সেখানে একটা প্রচুর সামাজিক আছে সেটা যদি থেকে থাকে তাহলে এই লেখাগুলো প্রকাশ করা এবং পাঠকের কাছে পৌঁছানো মানুষের কাছে পৌঁছানো দায়বদ্ধতারই একটা অংশ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কুরেমিটা যে আপনার আছে আছে এটাকে আমার মনে হয় আপনার পরিহার করা উচিত আপনি কি বলেন কিন্তু হয় কি এটা তো মানে অন্তর্গত স্বভাব এটা মানুষের ভিতর থেকেই আসে না তো ইনার ব্যাপারটা কেউ কেউ একটু মানে অলস হয়ে যায় করি করছি তবে আসার কথা বোধ এখন এটা হয়ে যাবে প্রকাশিত প্রকাশিত গ্রন্থ গ্রন্থ কত। তিনটা তিনটা না অসুস্থ সমাজ প্রাসঙ্গিক ভাবনা নামে প্রবন্ধ গ্রন্থ মননশীল প্রবন্ধ গ্রন্থ আর দ্বিতীয়টা উপন্যাস নতুন প্রাণীর চর ওইটাও দেখবেন যে ওটাও একটা দায়বদ্ধতা আছে সেখান থেকে লিখা নতুন দেখা দেবে সেখানে নতুন প্রাণের চর এটা শেষ বই না নতুন প্রাণের চর হচ্ছে আপনার উপন্যাস দ্বিতীয় গ্রন্থ আচ্ছা তৃতীয় গ্রন্থ হচ্ছে ফিরে দেখা মৌলবাদ সাম্প্রদায়িক ও প্রসঙ্গ আচ্ছা এটাও প্রবন্ধ গ্রন্থ আচ্ছা ফারুক ভাই আমরা আমরা এখন একটা বিরতি নিতে হবে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ফারুক ফয়সালের সঙ্গে আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আমরা ফারুক ফয়সালের কাছ থেকে আবৃত্তি শুনব এবং সম্ভব হলে গানও শুনবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এই মাংস তো তুমি মান্নান থেকে আনো ভাবে দেখলেই বোঝা যায় শাশুড়ি কি খাবে তাতেও ফাঁকি বাজেট মালাইক ওয়েলকাম টু মান্নান সুপার মার্কেট

আবার দুঃখ দেশের মাটিতে পারি হলো কি করব কাকে বলবো আমি তোমার স্বপ্ন পূরণ করব এখানে রিহ্যাব ফেয়ারে গিয়ে নিজের চোখে দেখে বেছে নেবে নিজের দেশে নিজের আবাসন এই প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসে রিহ্যাব হাউজিং ফেয়ার আগামী চোদ্দ পনেরো ও ষোলোই নভেম্বর লিটল বাংলাদেশের কাছে দি হোটেলে ফ্রি কার পার্কিং ফোর টু 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 অ্যাভিনিউ নর্থ হলিউড ক্যালিফোর্নিয়া কোয়ান্টাম প্রপার্টিজ লিমিটেড আপনার কাঙ্ক্ষিত আभूषण নির্বাচনে এক বিশ্বস্ত নাম আমরাই দিচ্ছি শাস্ত্রীয় দামে নান্দনিক নির্মাণশৈলীর অপূর্বসব আभूषणের নিশ্চয়তা আমরা সুদীর্ঘ অভিজ্ঞতা কর্মদক্ষতা আর সততার সাথে আপনার সর্বোচ্চ সেবা নিশ্চিত করি কোয়ান্টাম প্রপার্টি স্বস্তির ক্ষণ নিরাপদ আभूषण যোগাযোগ করতে লগইন করুন www.quantum.com.bd আর ইমেল করুন আপনার পছন্দের মান্নান সুপার মার্কেট এখন আরো বড় পরিসরে নতুন রূপে মান্নান সুপার মার্কেট থার্টি সেভেন্টি থার্ড স্ট্রিট বাংলাদেশ প্লাজার পাশে আমাদের কাস্টমাররা ঘরের অতিথির মতে সুপ্রশস্ত পার্টি হল সহ কেটারিং এর ব্যবস্থা আছে জ্যামাইকার হিল সাইডে নিউ ইয়র্কের সেরা দেশি স্বাদের খাবারের জন্য স্টার কাবাব ওয়ান সিক্স এইট টোয়েন্টি ওয়ান হিল সাইড অ্যাভিনিউ জ্যামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সুপ্রিয় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে এলাম লেখার মানুষ অনুষ্ঠানে কথা বলছিলাম ফারুক ফয়সালের সঙ্গে ফারুক ভাই আমরা বিরতিতে যাবার আগে আপনার তিনটি বইয়ের সঙ্গে পরিচিত হলাম আমরা জানি যে আপনি একজন বাচিক শিল্পী ইতোমধ্যেই আপনি দুটি চমৎকার কাজ করেছেন একটি চর্যাপদ থেকে শুরু করে আজকের কবিতা এই সবগুলো নিয়ে আপনি কালের অমৃত ধারা নামে একটি অ্যালবাম বের করেছেন এখানে অনেকগুলো কবিতা আমি দেখতে পাচ্ছি একদম লুইপা কান্নপা থেকে শুরু করে আমি একেবারে আমি দেখতে পাচ্ছি যে খন্দকার আশরাফ হোসেন পর্যন্ত আপনি বিভিন্ন সময়ের বিভিন্ন দশকের বিভিন্ন সময়ের দীর্ঘ সময়ের বিভিন্ন কবিদের কবিতা আবৃত্তি করেছেন তো এই রকম সাবজেক্ট ভিত্তিক আপনি আরেকটা কাজ আপনি করেছেন দেখতে পাচ্ছি কবিতা শরীর বেয়ে এটি বোধহয় বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় ঠিক ওরকম নয় ব্যাপারটা হলো আজকে যারা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সী এরা বাংলাদেশকে যেভাবে দেখেছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুত হয় তারপরের অবস্থা অবক্ষয় তারপরে তারা নৈরাজ্যে তার নৈরাজ্য নিলাশা সেখান থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা এই পুরো একটা সময়ের চিত্র এটা একজন 45 50 বছরের মানুষ বাংলাদেশকে বিভিন্ন সময়ে যেভাবে দেখেছে রাইট সেটাকে আপনি কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছেন এটাই কথামালা দিয়ে গ্রন্থিত করা হয়েছে কবিতাগুলো এই চমৎকার দুটি কাজ তো এই রকম সাবজেক্ট ভিত্তিক মানে বিষয় ভিত্তিক কাজ করার অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন অনেকে অনেক বাচিক শিল্পী যেটা করেন যে ভালো ভালো কবিতা বাছাই করে আবৃত্তির একটা অ্যালবাম বের করেন আমি এরকম বিষয় ভিত্তিক কাজ খুব কমই দেখেছি এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে তো এই অনুপ্রেরণাটা আপনি থেকে পেলেন ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণা কারো কাছ থেকেই নয় যেহেতু আবৃত্তি করার একটা অভ্যাস ছিল দীর্ঘকাল মাঝখানে করা হয়নি তো নতুন করে করতে গিয়ে আমার মনে হলো যে আবৃত্তির উপর আসলে ভিন্ন ধারার কোনো কাজ হচ্ছে না আবৃত্তি বলতে করা হচ্ছে যে অন্য কবির বিভিন্ন কবির কিছু জনপ্রিয় কবিতা নিয়ে বিভিন্নজন কন্ঠের খেলা দেখাচ্ছেন তারা শুধু কবিতাগুলো পড়ে যাচ্ছে আবৃত্তি করছেন কিন্তু এটা নিয়ে এটা কোনো মৌলিক শিল্প নয় অনেকেই বলেন আবৃত্তি কোনো মৌলিক শিল্প নয় এটাকে যে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যেতে পারে আর অন্য কোন মাত্রায় পৌঁছানো যেতে পারে আপনি কি বলতেছেন আবৃত্তি মৌলিক শিল্পও ঠিক তা না হলো এটাকে তো আমরা অন্য মাত্রায় নিয়ে যেতে পারি অন্য একটা শিল্পে দাঁড় করাতে পারি এটা যখন আমার চিন্তা হলো তখন আমি এক উইকেন্ড ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রাখলাম আচ্ছা এই জন্যই বললাম যে আমি আসলে ঘর কোনো নই ঘরের মানুষ নই একবার বলেছি যে আমি টাইপের নই সারাক্ষণই বাইরে টোটো টোটো করে ইভেন বৃষ্টি বদল কুয়াশা ওই যে বরফ তো হঠাৎ করে আমি নিজেকে আটকে ফেললাম এক উইকেন্ড তখন আমার মনে হলো ভিন্ন ধারা কোনো কাজ করা যায় কিনা আচ্ছা তখন আমি এই যে কবিতার শরীর বে এই থিমটা নিয়ে চিন্তা করলাম যেভাবে বিভিন্ন কবির কবিতাকে একত্রিত করা যায় কি না গ্রন্থিত করা যায় কি না করে একটা জিনিস একটা কোথাও যাওয়া যায় কিনা একটা সময়কে ধারণ করা যায় কিনা আমি সেটা টেপবন্দি করে ফেললাম ভয়েস রেকর্ডারে তারপরে আমার বন্ধুকে দেখালাম আমার এক বন্ধু ও আর্মিতে ছিল মেজর সাইফ ওকে আমি দেখালাম আমি একটু প্রশ্ন করি কবিতার শরীর আপনি যে অ্যালবামটি বের করেছেন এখানে কি আপনি একেবারে ওই চর্যাপদ থেকে আজকের কবিতা পর্যন্ত বিভিন্ন সময়ে না না ওটা 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 চর্যাপদ এটা এটা হচ্ছে কালের অমৃত ধারা কালের অমৃত ধারা আমি কবিতার শরীর হচ্ছে যেহেতু এটা বয়সের একটা মানে একটা সময় সীমার চিত্র আর্থ সামাজিক রাজনৈতিক একটা সময় তো সেজন্য ওটা একদম ছোটবেলায় আমরা যখন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ধাগে ঢোল ঝাঁঝর বাজে এই যে আমরা এটা পড়ছিলাম ছোট্টবেলায় আমাদের শেখানো হচ্ছে মাথার মধ্যে প্রথম ঢোকানো হচ্ছে তারপর থেকে আমরা একটু করে বাড়ছি কবিতার ধরনটা একটু করে বিভিন্ন বয়সের যে পছন্দ সেটা ধারণ করে এটার মধ্যে হ্যাঁ ওই বয়স বাড়ছে আমারও বা আমার মতো যারা তারা ওই যে বয়স বাড়ছে ধাপে ধাপে কবিতাগুলো সঙ্গে নিয়ে বাড়ছে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার এই কালের অমৃত ধারা

এবং কবিতার অ্যান্থলো যে একাত্তর বাংলা কবিতার বারোশো বছরের ইতিহাসকে আমার তুলে ধরতে হবে এই দায়িত্ব যখন নিয়েছে তো সেই জন্যেই চিন্তা করা হয়েছে যে ছোট কবিতা পরিসর কম ভালো কবিতা বিষয়বস্তু কোনো ব্যাপার ছিল না সেখানে বিষয় ছিল মানে একটু যাতে বৈচিত্র্য ধর্মী হয় একটা থেকে একটা আলাদা টাইপের হয় আচ্ছা বিভিন্ন ধরনের থাকে সব মিলিয়ে যেন ওই চুয়াত্রমিটা একটা বোঝানো যায় অবস্থাটা আমাদের কবিতার বারোশো বছরের মাঝখানে অবশ্য দেড়শো বছর নেই এক হাজার পঞ্চাশ বা এগারোশো বছরের ইতিহাসটা যেন এতে উঠে আসে একজন কবিতা প্রেমী একজন কবি একজন গবেষক এরা যেন একটা টিপ দিলে সুইচে মোটামুটি বাংলা কবিতাটা যেন তাদের সামনে চলে আসে আচ্ছা আপনি যেহেতু একজন বাচিক শিল্পী আমরা কিছু কাজও আপনার পেয়ে গেছি আমরা আপনার কাছ থেকে একটি কবিতার আবৃত্তি শুনতে চাই আপনি কার কবিতা শোনাবেন আমি যত সহজে এত কথা বললাম আসলে আবৃত্তির কণ্ঠ কিন্তু আমার অত ভালো নয় বিশেষ করে এখন তো যদিও করে বেড়াই তো আমি করছি এখানে আপনার অনুরোধে আমি একটা কবিতা নিয়ে আসছি কবিতাটি সৈয়দ শামসুল হকের লেখা সৈয়দ হকের লেখা কবিতাটির নাম আমার পরিচয় এটি আমার পরিচয় নয় এটি সৈয়দ হকের পরিচয় নয় সুপ্রিয় দর্শক এটি বাঙালি রাত্ত পরিচয় সেই জন্যেই আমি কবিতাটা কদিন যাবত এর প্রেমে পড়েছি বলা যায় সেজন্যই আজকে আপনাদের সামনে এটা আমি পড়তে চাচ্ছি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলে পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভুঁইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিনার থেকে বাহ চমৎকার চমৎকার দরাজ কণ্ঠের আবৃত্তি শুনলাম আমরা আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি শেষ করার আগে আমরা জানি যে আপনি গান বাজনার সঙ্গে কিছুটা জড়িত আছেন যদি আপনি দুই লাইন গান আমাদের শোনান তার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব খুবই মুশকিল মানে সঙ্গীত শিল্পী আমি তো মোটেই নই রবীন্দ্রসঙ্গীত আমার অত্যন্ত প্রিয় বেশিরভাগ বাঙালিরই বোধ হয় তো রবীন্দ্রসঙ্গীত এই মুহূর্তে নয় আমি একটি রোমান্টিক গান হ্যাঁ ঠিক আছে গানটি পরিচালক চিত্র পরিচালক সুভাষ দত্ত পরিচালিত আবির্ভাব ছবি থেকে নেয়া ছবির নেপথ্য সঙ্গীত ছিল এটি শিল্পী ছিলেন মাহমুদ নবী আচ্ছা কখন দাঁড়িয়ে আছো আমার অজান্তে আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে আমার প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো অনেক ধন্যবাদ ফারুক ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি প্রাবন্ধিক সঙ্গীত শিল্পী সংগঠক ফারুক ফয়সালের সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন